আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণের মধ্যে বঙ্গবন্ধু সেতুতে উঠবো আর কি। এটি পূর্ব পাশে অবস্থিত। গাছগুলো খুব সুন্দর ফুল ফুটছে, চিটাগাং রোডের মতো গাছগুলো না মাসুদ ভাই? আমরা এখন টোল প্লাজার কাছে আছি আর কি। এই হলো বঙ্গবন্ধু টোল প্লাজা, বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। টোলের জন্য লাইন পড়ে গেছে, আমরা আর কি আছি দুই তিন গাড়ি পিছে। সেতু তো অনেকেই দেখছি, অনেকবার দেখছি, কিন্তু ভিডিও ধারণ করা হয়নি আর কি। আজকে প্রথম ভিডিও ধারণ করতেছি। সাইডে যে গাছগুলো খুব সুন্দর ফুল আসছে। আকাশি গাছের ফুল আসছে আর কি। মাঝের লাইনে ভালো আছিল নাকি না আমাদের সিরিয়াল? এবার এখন আমাদের সিরিয়াল আর কি। 550 টাকা টোল। আমরা চলে যাচ্ছি এখন যমুনা ব্রিজ মূল সেতুতে উঠতেছি। এই হলো যমুনা সেতুর মূল সেতু শুরু। পাশের রেল সেতু হইতেছে তাই না? যমুনা সেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিন্তু সেলফিও তোলা হইলো, মোটর সাইকেল আর ওই সেলফি তুলতেছে। এই পাশে দেখেন সেতু, বর্তমানে আমরা আছি ঠিক মাস বরাবর।
যমুনা সেতু থেকে উত্তর সাইডে, যেটা উত্তর সাইডটাই মূলত এখন আপনাদের রেল সেতু তৈরি করবে আর কি, নতুনভাবে রেল সেতু তৈরি করতেছে, পুরোদমে কার্যক্রম চালু হয়ে গেছে অলরেডি। এই যে সেলফি তুলতেছে, নদীতে কুয়াশা ভরে পড়ে গেছে, আর এখানে এদিকে কিন্তু চর পড়ে গেছে, অনেকটা জায়গা চর পড়ে গেছে। এই যে চর, পরে কিন্তু যমুনা সেতু আমরা পার হয়ে যাব। তো বন্ধুরা, আমি আজকে মূলত আপনাদের দেখাই দিয়ে যাচ্ছিলাম যারা যমুনা ব্রিজে উঠেন নাই। আমরা তো বছরে মনে করেন বেশ কয়েকবারই উঠা হয়, আমাদের বাড়ি গেলে উঠা হয়, যেহেতু আমার বাড়ি দিনাজপুরে। তো যারা দেখেন নাই তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা আমার করা। তো আশা করি ভালো লাগলে এটা কিন্তু লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই। আর আমার পেজটা যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি যেখানে যাব মোটামুটি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর কি। দেখেন এই পাশের ভিউটা দেখেন, আমরা তো পশ্চিম সাইডে, মোটামুটি কী সুন্দর ভিউ, মিনি পর্যটন এরিয়া যাকে বলে আর কি। আমরা কিন্তু ব্রিজ শেষ এখান থেকে পশ্চিম পাশে চলে আসলাম। তো বন্ধুরা, পেজটি অবশ্যই শেয়ার করবেন, কারণ প্রতিটা ভিডিও করতে কিন্তু আমাদের একটু পরিশ্রম, আমি শুধু না, যারা এই ভিডিওগুলো তৈরি করে সবারই কিন্তু পরিশ্রম হয়। তো আশা রাখি আপনারা সবাই এই ইয়েগুলো করবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্টস করবেন। ঠিক আছে, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।